মানবতা সমাধান

আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর নিদর্শন ন্যাচারাল ক্যালামিটি সাইন অফ আল্লাহ আমরা সকলেই এই প্রাকৃতিক দুর্যোগের সাথে ভালোভাবেই পরিচিত এবং বিভিন্ন সময়ে মানুষের সামনে পূর্বের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত যে এই প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় মানুষের মধ্যে হতে থাকবে সেটা আল্লাহ সুবহানাহ তালা কোরআন এবং সেই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এই ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ এমনই একটা ঘটনা এমনই একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বলা যায় যেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে অসংখ্য মানুষ হতাহত হয় মৃত্যুবরণ করে কিন্তু কোনো মানুষের কাউকে যে দোষী সাব্যস্ত করবে বা কেউ কারো বিরুদ্ধে শোক দুঃখ প্রকাশ করবে সেগুলোর কোনো অবকাশ থাকে না কারণ প্রত্যেকটা মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা থেকে এটা মেনে নিতে বাধ্য হয় যে এই যে ঘটনা বা এই যে প্রাকৃতিক দুর্যোগ মানুষের সামনে এসছে বা ঘটেছে সেটা সেই অপরওয়ালার পক্ষ থেকে আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে এই প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ক্যালামিটির পিছনে মানুষের কোনো হাত নেই এটা সেই স্রষ্টার পক্ষ থেকে সুতরাং আমরা কেউ কাউকে দোষারোপ করতে পারি না কেউ কারো বিরুদ্ধে আমরা সেই উকিল ধরে তার নামে কেশও করতে পারি না সুপ্রিয় দর্শক মণ্ডলী এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা আমাদের সামনে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এবং আমরা দেখছি বিভিন্ন সময়ে নবীদের যুগে হয়েছে। এবং আমাদের বর্তমান যুগেও বিভিন্ন জায়গায় যে সমস্ত ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটছে বাস্তব সত্য এবং এটা যে আল্লাহ সুবহানাওয়া তালার বড় একটা নিদর্শন আমরা প্র্যাকটিক্যাল প্রত্যহিক জীবনে কিন্তু আমরা লক্ষ্য করছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা তখন ভয় পাই আমরা হতবম্ব হয়ে যাই কি করব এরকম একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি আমরা যে এই দুর্ঘটনার সময় আমরা কি করব সেই চেতনা বা সেই ক্ষমতাও আমরা হারিয়ে যাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এবার একটু চিন্তা করব। যে এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা তো সেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই স্রষ্টার পক্ষ থেকে সেটা তো আমাদের বিশ্বাস করে নিতে আমরা বাধ্য হই আমার সেকেন্ড অপশান দ্বিতীয় কোনো পথ আমার থাকে না কারণ আমাকে এটা বিশ্বাস করতেই হয় যে এটা সেই স্রষ্টার পক্ষ থেকেই হয়েছে এর পেছনে কোনো মানুষের হাত নেই তাহলে এটা কেন হয় কেন আল্লাহ সুফানা হওয়া তালা বিভিন্ন নবীদের যুগের থেকে শুরু করে আমাদের বর্তমান প্রজন্ম পর্যন্ত এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটছে এই অঘটনগুলো ঘটছে মানুষকে বিভিন্ন পদ্ধতিতে দুঃখ ও কষ্টের মধ্যে নিমজ্জিত করা হচ্ছে এটা কেন কেন আল্লাহ সুহানা ও তালা এই নিদর্শন দিয়ে তার এই ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়ে মানুষকে কি বার্তা বা কি মেসেজ তিনি দিতে চাইছেন বা কেনই বা আমরা এই বিপদের সম্মুখীন হই সুপ্রিয় দর্শক মন্ডলী সুরার রুম ত্রিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন জাহরাল ফাসাদ ফিল বারিউল বাহার বিমা কাসাবাত এই দিন নাস লিউজি আহম বা আজ আমিলু লাল্লাহম ইয়ারজিউন এই জলস্থানে এবং জমিনের উপরে যে বিপর্যয় সৃষ্টি হয় এই বিপর্যয়ের জন্য মানুষরাই দায়ী মানুষের কৃতকর্মের জন্যই এই বিপর্যয় সৃষ্টি হয় বিমা আমিলু কাহমা জিউন তাদেরকে এইভাবে বিপর্যয় দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয় যাতে করে তারা তাদের প্রভুর পানে ফিরে আসতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই জমিন এবং আসমানে এবং জমিনের গর্ভে সমুদ্র পথেও যে বিপর্যয় যে ঘটনা বা যে অ্যাক্সিডেন্ট গুলো ঘটে সেই ঘটনাগুলো মানুষের কৃতকর্মের জন্যই ঘটে এবং এই ঘটনাগুলো আল্লাহ সুবান মানুষকে একটা আজাব হিসেবে দান করেন যাতে করে তারা লাল্লাহ ইয়ার জীবন আল্লাহর দিকে আল্লাহর পথে ফিরে আসতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই আহটায় যদি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে সারা পৃথিবীতে যে বিপর্যয়গুলো হচ্ছে এবং আগের যুগেও হয়েছে সেই বিপর্যয়ের মূলে আমরা মানুষরাই কিন্তু দায়ী আমাদের কৃতকর্ম আমাদের কৃষ্টি কালচার চলাফেরা সেগুলোর জন্যই আল্লাহ সুফানহ তালা মাঝে মধ্যে আমাদের এইরকম বিপদ বালা মুসিবত ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চান এবং আমরা যাতে আল্লাহ সুবানহ তালার পানে ফিরে আসি তার যে একটা শিক্ষা এবং সেই যে নিদর্শন সেই নিদর্শন থেকে যাতে আমরা শিক্ষা গ্রহণ করি সেই নিদর্শনের জন্যই আমাদের এই বর্তমানে এই ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে থাকে আল্লাহ সুবহানাহু হওয়া কোরআন মাজিদের সুরার রাত 13 নম্বর সুরার এগারো নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তায় মা বিআনফুসিহিম আল্লাহ সুবহানাহু হওয়া তালা কোন কওমের কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে নেয় এই আয়াতটাও যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব আজকে যে কম বা গোষ্ঠী আমাদের মধ্যে যে অশান্তি আমাদের মধ্যে যে বিপর্যয় সেই বিপর্যয়ের জন্য কমরায় দায়ী আল্লাহ কোনো কমের কোনো গোষ্ঠীর কোনো সম্প্রদায়ের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে তাহলে আমরা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন যখন করে দিই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের খেলাফ যখন চলতে আরম্ভ করি তখনই আল্লাহ সুবাহ তালা আমাদের মাঝে এইরকম বিভিন্ন পদ্ধতিতে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষকে যাতে ফিরে আসে আল্লাহকে স্মরণ করে আল্লাহ সুহানাহ তালার কাছাকাছি হয় তার শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ মানুষের এই বিভিন্ন কমের অবস্থার পরিবর্তন করে থাকেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আরও আমরা আয়াত কোরআন শরীফের বলতে পারি যে আমাদের এই যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ কেন হয় কেন আল্লাহ তালা মানুষকে এই পৃথিবীতে বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দিয়ে থাকেন সেটাও আল্লাহ সুবহান তালা কোরআন মসজিদের মধ্যে সুরা সুরাত্ত বা নম্বর সুরা চব্বিশ নম্বর আয়তে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লাহ সুবহান তালা বলেন উল ইনকানা হুকুম ওয়া ইহ ওয়ানুকুম ওয়া যুয়া যুকুম ওয়া আশি রতুকুম ওয়া মিনিখ তরফ ওয়া তিজা রতুন তখ সৌ না কাসা দাহা ও মাসা কিনুতর জৌ নাহা আহেব্বাইলেই কুম মিনাল লহি ও রসু লিহি ও জিহা দিন ফিসবিলিহি ইয়াতি অল্লাহ হ বি আমলিহি অল্লাহ হ লা ইয়াহ দিল কমল আল্লাহ সুভানা হ তালা বিষয়ের কথা বলছেন সেই আট প্রকার জিনিসের কথা বলছেন এই আট প্রকার জিনিস যদি মানুষের কাছে আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি পছন্দের হয় তার যে কি পরিণতি সেটা আল্লাহ এই আয়তের মধ্যে বলছেন আল্লাহ বলছেন কুল ইনকান আবা হুকুম রসুল্লাহ সাল্লা ইসলামকে বলা হচ্ছে তুমি বলো ইনকান আবা হুকুম তোমাদের পিতা ও আবনা হুকুম এবং তোমাদের পুত্র ও ইহান হুকুম তোমাদের ভাই ও আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রী এবং তোমাদের পাড়া প্রতিবেশী এবং তোমাদের ধন সম্পত্তি ও তিজারাতুন এবং তোমাদের যে ব্যবসা বাণিজ্য যেটা মন্দা হওয়ার ভয় তোমরা করো না এবং তোমাদের অট্টালিকা তোমাদের ঘর যে ঘরে তোমরা থাকতে খুবই পছন্দ করো আহাব্বা ইলাইকুম যদি এই আট প্রকারের জিনিস যদি বেশি পছন্দের হয় মিনাল্লাহি আল্লাহর চাইতে ও রসুলিহি এবং আল্লাহ রসুলের চাইতে ও জিহাদিন ফিসাবিলিহি এবং আল্লাহর পথে জিহাদের চাইতে পরবর্তী অংশে আল্লাহ বলছেন ফাতরব্বসু তোমরা দাঁড়াও অপেক্ষা করো হাতা ইয়াতি আল্লাহু বিআমরিহি যতক্ষণ না আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ডিসিশন তোমাদের উপরে এসে না যায় আল্লাহু লা ইয়হদিল ফাসিকিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোককে কখনো হেদায়েত দেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া যে শিক্ষা বা যে মেসেজ বা যে বার্তা আমাদের দিতে চাইছেন যে আমরা এই আট প্রকার লোকের কথা বলা হচ্ছে এই আট প্রকার জিনিসের কথা বলা হচ্ছে এই আট প্রকার জিনিস যদি আমরা আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি আমরা ভালোবাসি বেশি মহব্বত করি বেশি উগলুর পেছনে ছোটি আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে আল্লাহর পথে জিহাদের চাইতে তবে আল্লাহ বলছেন ফাতারাব্বাসু তোমরা চুপ করো দাঁড়াও হাত্তাইয়া আতি আল্লাহ বিহি যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আজাব বা শাস্তি এসে যেতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি ওয়াসাল্লামের সন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্ন্য সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় দা স্টুডেন্ট অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল I don't know about you, I know about me I'm proud cause I'm known in Islamically Everywhere I see, even on TV People talking trash about the way টল ওয়ান্ডার্স বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাতে সেভি বাংলায় একক্রতায় মূল জিনিসত্বের বিষয়টাই হচ্ছে এটাও হেদের বিষয়টা হলো মূল বিশ্বাস কোরানের উপর পূর্ণ বিশ্বাস কোরআন সহিসুন্নার সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়ন আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দেবেন কোরান কোরান আলফেন আর আলফে ইসলামের বুনিয়াদী নীতিসমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরতির পর ফিরে এলাম আলোচনা করছিলাম আল্লাহ সুবাহ কোরআন মাজিদের সুরা রাত তেরো নম্বর সুরার এগারো নম্বর আয়তে বলছেন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে নেয় এই আয়াতটাও যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব আজকে যে কম বা গোষ্ঠী আমাদের মধ্যে যে অশান্তি আমাদের মধ্যে যে বিপর্যয় সেই বিপর্যয়ের জন্য কম দায়ী আল্লাহ কোন কমের কোনো গোষ্ঠীর কোনো সম্প্রদায়ের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন করে তাহলে আমরা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন যখন করে দিই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের খেলাফ যখন চলতে আরম্ভ করি তখনই আল্লাহ সুবাহ তালা আমাদের মাঝে এইরকম বিভিন্ন পদ্ধতিতে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষকে যাতে ফিরে আসে আল্লাহকে স্মরণ করে আল্লাহ সুবাহ তালার কাছাকাছি হয় তার শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ মানুষের এই বিভিন্ন কমের অবস্থার পরিবর্তন করে থাকেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আরও আমরা আয়াত কোরআন শরীফের বলতে পারি যে আমাদের এই যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ কেন হয় কেন আল্লাহ হওয়া তালা মানুষকে এই পৃথিবীতে বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দিয়ে থাকেন সেটাও আল্লাহ সুবাহানহ তালা কোরআন মাজিদের মধ্যে شرع الطوبة نو نمبر شرع 24 نمبر آية بيك هاب إيسليشن كوريجين الله سبحانه وتعالى بولين قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخسون كسادها ومساكن ترزونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله ফতরফ বসু হ্যাঁত্তা ইয়াত আল্লাহ হবি আমরিহি আল্লাহ্লা ইয়াহাদিল কওমাল ফাসকিন আল্লাহ সুফায়ানাহত আলাহ বিষয়ের কথা বলছেন সেই আট প্রকার জিনিসের কথা বলছেন এই আট প্রকার জিনিস যদি মানুষের কাছে আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি পছন্দের হয় তার যে কি পরিণতি সেটা আল্লাহ এই আয়তের মধ্যে বলছেন আল্লাহ বলছেন কুল ইন কান রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ বলা হচ্ছে তুমি বলো ইনকানা আবা হুকুম তোমাদের পিতা ও আবনা হুকুম এবং তোমাদের পুত্র ওয়া হোয়া তোমাদের ভাই ওয়া জুয়াজ হুকুম তোমাদের স্ত্রী এবং তোমাদের পাড়া প্রতিবেশী এবং তোমাদের ধন সম্পত্তি ও তিজারাতুন তাকসাউনা না কাসাদাহা এবং তোমাদের যে ব্যবসা বাণিজ্য যেটা মন্দা হওয়ার ভয় তোমরা করো অমশাকিনুতা রজাও নাহা এবং তোমাদের অট্টালিকা তোমাদের ঘর যে ঘরে তোমরা থাকতে খুবই পছন্দ করো আহাব্বা যদি এই আট প্রকারের জিনিস যদি বেশি পছন্দের হয় মিনাল্লাহি আল্লাহর চাইতে ও রসুলিহি এবং আল্লাহ রসুলের চাইতে ও জিহাদিন ফিসাবিলিহি এবং আল্লাহর পথে জিহাদের চাইতে পরবর্তী অংশে আল্লাহ বলছেন ফতরব্বাসু তোমরা দাঁড়াও অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহ বি আমরিহি যতক্ষণ না আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ডিসিশন তোমাদের উপরে এসে না যায় অল্লাহ কামাল ফাসকিন এবং আল্লাহ তাআলা বাসিক লকে কখনো হেদায়েত দেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা বা যে মেসেজ বা যে বার্তা আমাদের দিতে চাইছেন যে আমরা এই আট প্রকার লোকের কথা বলা হচ্ছে এই আট প্রকার জিনিসের কথা বলা হচ্ছে এই আট প্রকার জিনিস যদি আমরা আল্লাহর চাইতে এবং আল্লাহ রসূলের চাইতে এবং আল্লাহর পথে জিহাদের চাইতে বেশি আমরা ভালোবাসি বেশি मोहब्बत করি বেশি ওগ্লুর পিছনে ছোটি আল্লাহর চাইতে এবং আল্লাহ রসুলের চাইতে আল্লাহর পথে জিহাদের চাইতে তবে আল্লাহ বলছেন ফাতারাব্বাসু তোমরা চুপ করো দাঁড়াও হাত ই আল্লাহি যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আজাব বা শাস্তি এসে যেতে পারে চব্বিশ নম্বর আয়াতের উপরে যেখানে আল্লাহ হওয়া আলা আট প্রকার জিনিসের কথা বলছেন সেই আট প্রকার জিনিস যদি আমাদের কাছে বেশি পছন্দের হয় আমরা বেশি মোহ্বত করি বা বেশি ওগুলোর পেছনে ছুটে চলি তাহলে আল্লাহ তালা আমাদের যে ভয় দেখাচ্ছেন তিনি আমাদের সতর্ক করে দিতে চাইছেন যে তোমরা ওয়েট করো অপেক্ষা করো যে কোনো মুহূর্তে আল্লাহ সুবাহান হওয়া তালার আজাব বা শাস্তি তোমাদের সামনে এসে যেতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যখনই কোনো ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন তো আমরা সেই মহান আল্লাহ হওয়া তালার যে অস্তিত্ব তার যে ক্ষমতা তার যে পাওয়ার সারা পৃথিবী জুড়ে বিরাজ করছে সেটা তো আমরা তখন বেশি বেশি করে স্মরণ করি বা মনে করি কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালে আমরা দুনিয়াবি ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি যে সত্যিকারের আল্লাহ তালা এই যে আট প্রকার জিনিসের কথা বললেন আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এই আট প্রকার জিনিস নিয়ে এই পৃথিবীতে অত্যন্ত ব্যস্ত হয়ে থাকি ব্যস্ত হয়ে থাকি এবং আল্লাহ সুবাহ তালার স্মরণ থেকে আল্লাহর মোহাব্বত

তাহলে আল্লাহ সুভানা হওয়া তাহলেও তোমাদের ভালোবাসবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো এবং শিক্ষা গ্রহণ করলে তবেই আমাদের বর্তমান যুগেও যে সমস্ত ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ হয় সেই দুর্যোগগুলো থেকে আমরা বেঁচে যেতে পারব কোরআন শরীফের আরও অন্য একটা সুরায় বলা হয়েছে সুরা আলিম রানে তিন নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে

যে এই দুনিয়াতে মানুষের জন্য করে দেওয়া হয়েছে মানুষের জন্য আকর্ষিত করে দেওয়া হয়েছে নারী ওয়াল তারপরে হচ্ছে সন্তান সন্ততি তারপরে স্বর্ণ রোপার স্তূপ এইগুলো জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ বা টান আল্লাহ এই পৃথিবীতে তৈরি করে দিয়েছেন তারপরে বলা হচ্ছে যে ঘোড়া এবং মানুষের জন্য বেশি আকর্ষণীয় করে দেওয়া হয়েছে গৃহপালিত জন্তু জানোয়ার গৃহপালিত পশু এবং কৃষি জমি তাহলে এই যে ছ প্রকারের জিনিস এই ছ প্রকারের জিনিসকে মানুষের জন্য এমন আকর্ষণ করে দেওয়া হয়েছে তারপরে আয়াতের শেষ অংশে আল্লাহ তালা বলছেন যে এগুলো হচ্ছে দুনিয়ার সামগ্রিক তবে আল্লাহ সুবাহান তালার কাছে রয়েছে উত্তম প্রতিদান তাহলে আল্লাহ সুবহান তালা এত সুন্দরভাবে আমাদের শিক্ষা দিতে চাইছেন যে মানুষকে এই সমস্ত জিনিসগুলো সবসময় কাছে পেতে চাইবে সবসময় এই জিনিসগুলোর পিছনে মানুষ ছোটাছুটি করবে কিন্তু মানুষকে এটা শিক্ষা নিতে হবে যে এই সমস্ত জিনিসগুলো শুধু আমাদের এই দুনিয়ার অস্থায়ী জীবনে কিছু দিনের সামগ্রী কিন্তু আল্লাহ পকরাব্বুল আলামিনের কাছে যে প্রতিদান বা যে প্রতিফল রয়েছে সেটা হচ্ছে সর্বোত্তম প্রতিদান এবং সেটা হচ্ছে স্থায়ী প্রতিদান সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আমরা এই আয়াতগুলোর মাধ্যমে বিচার বিশ্লেষণ করে শিক্ষা গ্রহণ করবো যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগের কবলে আমরা পড়ি মাঝে মধ্যেই যে শাস্তি বা যে অঘটন বা যে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে শিক্ষা দেওয়া হয় তাহলে সেই শিক্ষাগুলো কেন হয় এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো আপনাদের সামনে বললাম এই আয়াতগুলোর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করবো যাতে করে আমরা ন্যাচারাল ক্লামিটি বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বেঁচে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন কারণ আমরা কোরআন এবং হাদিসের মধ্যে যদি বিস্তারিতভাবে পড়াশোনা করি আমরা জানি আল্লাহ সুবহান আদম আল্হালাতসাল্লাম থেকে শুরু করে আমাদের লাস্ট প্রফেট মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে নবী এবং রসুলের পৃথিবীতে এসেছিলেন তাদের যুগেও এই ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয়েছিল এবং যারা সত্যিকারের মোমেন অর্থাৎ যারা নবী এবং রসুলকে স্বীকার করে নিয়েছিল যারা আল্লাহর প্রতি ইমান এনেছিল তাদেরকে আল্লাহ সুবহানা তালা অলৌকিকভাবে পরিত্রাণ দিয়েছিলেন এবং তাদের বাঁচিয়ে দিয়েছিলেন আবার যারা আল্লাহ সুবান হবে তালাকে স্বীকার করেনি মেনে নেয়নি ইমান গ্রহণ করেনি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন সেই যে ইতিহাস সেই যে ঘটনা কোরআন মসজিদের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম এ কোরআন মসজিদের মধ্যে আছে অনেক নবী ও রসুল পৃথিবীতে আবির্ভূত হলেও পঁচিশ জন নবী এবং রসুলের নাম আমরা কোরআন মসজিদের মধ্যে পাই এবং এই সমস্ত নবী এবং রসুলের যুগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল এবং যে ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল সেই ঘটনাগুলো ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পরবর্তী বাকি তবে আমাদের বর্তমানে কি কি পদ্ধতিতে আমরা এই ন্যাচারাল ক্যালামিটির শিকার হই আল্লাহ কি কি পদ্ধতিতে আমাদের এই ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন সেগুলো আমরা দুনিয়াবি ক্ষেত্রে দেখে থাকি আল্লাহ সুফানা হওয়া আলা কোনো সময় মানুষকে এই প্লাবন দিয়ে বন্যা দিয়ে এই পরীক্ষা করে থাকেন তাহলে এই যে আল্লাহর ক্ষমতা এবং এটা যে একটা প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও যে একটা মাধ্যম ভূমিকম্পের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়ে সেখান থেকে নিদর্শন গ্রহণ করে তার যে একটা পরিণতি মানুষের হয় এবং মানুষ তখন তো বিশ্বাস করতে বাধ্য হয় যে এত বড় একটা দুর্যোগ এত বড় একটা অঘটন এটা কোনো মানুষের হাতে থাকতে পারে না মানুষের হাতে এটা ক্ষমতা নেই সুনামির যে খবর কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই সমস্ত সুনামিতে মারা যায় তাহলে এগুলো তো সেই ন্যাচারাল ক্যালামিটি এগুলোই তো সেই প্রাকৃতিক দুর্যোগ তাহলে এগুলো কেন হচ্ছে কেন আল্লাহ সুফানা তালা এরকম করে এক একটা দেশের এক একটা অংশকে ধ্বংস করে দিচ্ছেন আগে আমরা যে বললাম যে তার কারণ এগুলোই যে যখন মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আল্লাহ সুবাহালার কাছ থেকে দূরে সরে যাবে আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে দূরে সরে যাবে আল্লাহ তখন এই এইরকমভাবে বিভিন্ন পদ্ধতিতে মানুষকে এই পরীক্ষা করবেন আমরা ইনশাআল্লাহ এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব পরবর্তী এপিসোডে ওয়াহরদাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লা কালাম ওর আন বুঝতে চান আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল ওর আন শিরোনামে علوم القرআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে যোগราকুন একমাত্র বিএস টিভি বাংলায় তিকরা ও খায়া ورتل القرانہ ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি

অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা মানবতার সমাধান